Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Sahabah Sahaba. Marhaban bikum fi Sahabah Sahaba. Shupriya darshak. Sahabah Sahaba onushtane ami Habib Nooh araske amar sathe achen Nadim Umar ebong Rahim Ali Rahman. Amra apnaderke je jekhane achen shobaike shubhechha shagotom janacchi. Ar shuru korchi Sahabah Sahaba onushtan. Allah Nami, Dini Param Korunamo Oshim Dayalu, Bismillah Rahman Rahim, Ebong Poshung Shakurchi Allahor, Duro the Salam Peshkurchi, Shamanita Rasule Pati, Nahmaduhu, Onusuli Ala Rasuli Hil Kerim. Shupia Doshok Goto Pride Doshta Onustana Ambrasin, Takwa Shamporke, or Tas Sahaba Keram, Kibabe Takwa or John Horsla. এবং কিভাবে তারা তাকওয়ারে সহর্ষলা এবং কিভাবে তারা সাকসেস ফাইসলা সফল কাম হইছিলা এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা কইছি আর আপনারা জানেন আমি চেষ্টা করি প্রত্যেক 10টা প্রোগ্রামের পরে ওই 10টা প্রোগ্রামটাকে কিছু উল্লেখযোগ্য বিশেষ বিশেষ কিছু জিনিস আবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কারণ আমরা তো ভুলে যাই আর ইসলামী এই জিনিসগুলা খালি ভুলার লাগি না জীবনে সুন্দর করবার লাগে তো আবার রিমাইন্ডার লাগে আবার স্মরণ করিয়ে দেবার লাগি আবার মনে করিয়ে দেওয়ার লাগি ওই ফিশনের থেকে কিছু কিছু অনুষ্ঠান কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস সকল আবার আপনাদের সামনে আজকেও তুলে ধরমু আর এটা হইলো সাহাবা সাহাবা রিকল টু তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ফিশনের থেকে এবং নতুন কিছু জিনিস থাকব আজকে আমি যেগুলা পর্দার মধ্যে প্রশ্ন এবং কোশ্চেন দেয় এগুলো আজকে থাকতো না ফরমান ইলাহি অনেকে ভালো ফাইন যেগুলা ফরমান ইলাহি ইরশাদে নববী পয়গামে সাহাবা এগুলা কিন্তু আজকে থাকতো না এর বদলে আমরা আন নসিহা নামে স্ক্রিনও দেখাই ইনশাআল্লাহ এখনো একটু পড়ে আমরা একটা ফয়লাও কইমু আপনাদের সামনে আন নসিহা ও দিন সাহাবীর এক নসিহত দিয়া আজকে আমরা শুরু করমু তাইলে আপনারা দেখো কা ফরদার মাঝে আন নসিহা আজকের আন নসিহার ভিতরে আমরা যেটা কইতাম সাইরাম আহনাফ ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাইহি কে উমরের উপদেশ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশ আহনাফ ইবনে কাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন উমর ইবনে খিত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন হে আহনাফ যে লোক অধিক হাসে মানুষের অন্তরে তার ভয় কমে যায় তার ব্যক্তিত্বের প্রভাব খাটো এবং বা ছোট হয়ে যায় যে লোক অধিক পরিমাণে হাসি তামাশা করে মানুষের কাছে সে তুচ্ছ হীন ও গুরুত্বহীন হয়ে পড়ে যে লোক বেশি কথা বলে তার ভুল ভ্রান্তি বেশি হয় আর যার ভুল ভ্রান্তি বেশি হয় তার লজ্জা শরম কমে যায় আর যার লজ্জা শরম কমে যায় তার তাকওয়া পরহেজগারি কমে যায় আর যার তাকওয়া পরহেজগারি কমে যায় তার অন্তর মরে যায় এটার মূল আরবি হচ্ছে عن الأحنف بن قيس رضي الله تعالى عنه قال قال لي عمر بن الخطاب رضي الله تعالى عنه يا أحنف من كسر ضحكه قلت هيبته ومن مزح استخف به ومن كسر كلامه كسر سقطه ومن كسر سقطه قل حياته ومن قل حياؤه قل ورعه ومن قل ورعه مات قلبه আহনাব বিন কায়েস একজন তাবি তাবি অর্থ হইল যে সাহাবার দেখুন সাহাবার চোখে দেখুন আহনাব বিন কায়েস বহুত বড় তাবি আসলা আমরা আহনাব বিন কায়েসের কথা ইনশাআল্লাহ পরে কোনো সময় কইমু এই মুহূর্তে আহনাব তাকে যে বর্ণনা বেড়ায় ওটা কইরাম আহনাব বিন কায়েসে কইরা যে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা কইরা যে মানুষে বেশি আসে যে মানছে বেশি বেশি খালি কথায় কথায় আসে তার তার অন্তরে মানুষে যে তার মায়া বয় করত সম্মান দিত একটা কমে যায় অমান আর যে বেশি বেশি হাসি তামাশা করে তো মানুষের কাছে হে ছোট বা এক ফাতলা বনি যায় যারা সিলেটি ভাষা আমরা কই ফাতলা বনি যায় আর যে লোক বেশি মানুষে তার গুরুত্ব তার কোনো মর্তবা থাকে না আর যে লোক বেশি খতা হয় তার বেশি ভুল হয় আর যার বেশি ভুল হয় তার লজ্জা শরম কমে যায় আর যার লজ্জা শরম কমে যায় তার তাকওয়া পরহেজগারি কমে যায়
আর যার তাকওয়া পরহেজগারি কমে যায় তার অন্তর মরে যায়। অন্তর মরে যায় অর্থ হইল কি যে এখানে বালা কথা সহজে বুঝতে পারে না, আল্লাহর জিকির আল্লাহর কথা স্মরণ করা এগুলাতে তার মন লাগে না। তো সুতরাং অন্তর মরে যায় যদি তাকওয়া আর পরহেজগারি কমে যায়। ইনশাআল্লাহ নাদিমে একটা ইনশাআল্লাহ আমরা এখন একটার ইংলিশটা আমরা স্ক্রিনে দেখাইমু, আপনারা যারা ইংলিশ বোঝেন তারা একটা ইনশাআল্লাহ শুনো কামন দিয়ে ইনশাআল্লাহ। Bismillah ar-Rahman ar-Rahim. So today we're just given a little basic thing, it's called nasiha. So Umar radiallahu anhu advised Ahnaf bin Qais, may Allah be pleased with them, that Ahnaf bin Qais narrates that Umar radiallahu anhu once said to him, O Ahnaf, the person who laughs too much loses respect, and the one who jokes too much is not taken seriously. The one who talks too much makes too many mistakes. The one who makes too many mistakes loses modesty. The one who loses modesty loses piety, taqwa. And the heart of the one who loses piety eventually dies. MashaAllah, MashaAllah, beautiful nasiha. Khub shundor nasiha, MashaAllah. To inshallah jibone amra shob kichu dorkar, hashi dorkar, khannao dorkar, kintu shobta ta limit eta porimito dorkar. অত্যাধিক না অধিক না যাতে দিল মরে যায়। এদিকে আমরা খেয়াল করতাম ওমর রাদিয়াল্লাহু তাআলার নসিহার দিকে। এখন আমরা ইনশাআল্লাহ আজকে রহিম আলী রহমান লং টাইম ফরে আইসন মাশাআল্লাহ, আমি তাদের ওয়েলকাম জানাইলাম। রহিম আলী রহমান আপনি একটা স্টোরি খোকা বা Assalamu alaikum to everyone watching. Bismillah ar-Rahman ar-Rahim. So today I'd like to... A poor man. Okay, yes. So this is really the story about it's about marry those who fear God. And the story goes like this. It's a poor righteous man asked a father for the hand of his daughter in marriage, but he refused because the young man was not rich. Afterwards, the father accepted to give his daughter to a rich man, to marry a rich man who wasn't a practicing Muslim. But the poor man was. People asked the father, how could you accept to marry your daughter to such a person? And he just replied, Allah is Al-Hadi, the guide, basically. So he was basically saying, Allah will show him the right path, inshallah. But what he didn't realize was that Al-Hadi, the guide, who will guide that rich man, is also Ar-Razak, and that is the provider, who will provide. So who will provide that poor man? Razak is guaranteed from Allah subhanahu wa ta'ala, but haida guidance is not guaranteed. And Allah says in the Quran, and marry those among you who are single and pious, and of your slaves and maid servants. If they be poor, Allah will enrich them out of His grace. Allah is of ample means aware. And that is Surah Al-Nur 32. Unfortunately, we're in a time where status and wealth are more important than religion and belief. And the man that gave his daughter to a rich man, what he failed to concept or grasp, the concept was that actually, yes, Allah may be able to guide him, but the poor man, Allah will provide, will support him, and inshallah, therefore, you know, him being pious will guarantee him much more kind of in the next life. So that's kind of the meaning of of the story. Shubhiyah Darshak, যারা বুঝছেন কত কত ডিপ চিন্তা করা হয়েছে। এক গরিব মানুষ, তার কাছে দিন আছে, ধর্ম আছে, কিন্তু পয়সা নাই, বিয়া করতে চায় এক মানুষের মেয়েরে। তো যে মেয়ের বাবা তার কাছে গিয়া কইছে, আমি চাই তোমার মেয়ের লাগে বিয়া করতাম, তুমি তোমার মেয়েরে বিয়া দিবাইনি। কিন্তু ও মানুষটা তার মেয়েরে বিয়া দিতে রাজি নাই, কারণ হ্যাঁ দেখতে সুন্দর এবং তার কাছে স্বভাব চরিত্র সব কিছু বালা, কিন্তু পয়সা নাই। সো তাইন আর বিয়া দিতে রাজি না। পরবর্তী সময়ে তাইন তার মেয়েরে বিয়া দিলা এমন একজনের কাছে যার কাছে খুব পয়সা আছে, মাল আছে, প্রচুর ধন সম্পদ আছে, কিন্তু স্বভাব চরিত্র বালা নয়, দিন দাঁড়ি নাই, বিয়া দিলা। আরও জনে কিছুদিন পরে তান দেখ হইলা ই কীতা, তুমি এমন এক মানুষের সাথে তোমার মেয়েরে বিয়া দিলায় যার স্বভাব চরিত্র কিছু বালা নাই,
যার মাঝে দিনদারি নাই কিতা ব্যাপার তো তাই উত্তর দিছন যুক্তি যুক্তি দিছন সুন্দর বাট এই যুক্তিটা কতটুকু যুক্তিযুক্ত এই যুক্তি দিলেও হয়তো না যুক্তির বিহাইন্ডে যুক্তি আছে তাই কইছেন যে মানুষটা তার স্বভাব চরিত্র ভালো নয় দিনদার নয় বাট তার কাছে ফয়সা আছে আর দিনদার তো আল্লাহ হাদি আল্লাহ গাইড করে মানুষরে হেদায়ত করেন আমার জামাইরও আল্লাহ হেদায়ত করবা ইনশাআল্লাহ তা নয় আশা কিন্তু মানুষটা বুঝরা না যে তার কাছে ফয়সা আছে হেদা স্বভাব চরিত্র ভালো নয় দিনদারি না হেদায়ত আল্লাহ করবা যে আল্লাহ হাদি অর্থাৎ হেদায়ত করেন এ আল্লাহ তো সেম টাইমে রাজ্জাক অর্থাৎ মানুষরে ফুড দেয় মানুষরে দন দৌলত দেন মানুষরে গরিব থেকে ধনী বানায় অথবা গরিব বানায় সব তো আল্লাহ রাত এই যে মানুষটা যারে আগে বিয়া দিছন না তার কাছে দন দৌলত নাই পয়সা নাই কিন্তু স্বভাব চরিত্র দিনদারি আছে হি মানুষটারে তো আল্লাহ দন দিলেই তা ফারতা জিনার এই ব্যাপারে আমরা চিন্তা করাম যে এগুলো স্বভাব চরিত্র খারাপ হইলে গিয়ে তাইল বালা করি লিবা আল্লাহ বাট হয়ের ব্যাপারে কিন্তু উল্টা চিন্তা যে এগু তো স্বভাব চরিত্র সবটা ভালো আছে এত গরিব বাট গরিব তো একটু পরে তো ফসা আলোয় দিতে পারে আল্লাহ দিতে পারে এদিকে আমরা চিন্তা করি না অথচ আমরা জিনিসটা বুঝতে হইব যে কোনো মানুষের হেদায়ত দেওয়াইল আল্লাহ গ্যারান্টি নাই মানুষ চাইতে হেদায়ত পায় কেউ এমনি হেদায়ত দেয় দুনিয়াতে আমরা দেখি মুসলিম না মুসলিম ডিফারেন্ট ডিফারেন্ট আছে সব কিন্তু মুসলিম হয়েছে না সব আবার মুসলিম মধ্যে সব পুরাপুরি ভালো হয়েছে না তো এরকম কিন্তু দুনিয়ার যত ক্রিয়েচার আল্লাহ বানাইছেন যত মখলুকাত আল্লাহ বানাইছেন যত কিছু বানাইছেন এইসব রে আল্লাহ খানি দিবা তাকবার দিবা এটা আল্লাহ গ্যারান্টি আছে এটা আল্লাহ গ্যারান্টি দিছেন তো আল্লাহ ফুড দিবা হয়তো আল্লাহ দুনিয়াত এটা সিস্টেম রাখছেন আল্লাহর যে দুশ্মন তারে আল্লাহ অনেক দন দৌলত দিলাইরা কিন্তু আল্লাহর দোস্ত তার খাইবার নাই যে আল্লাহর দুশ্মন তার গাড়ি আছে যে আল্লাহর দোস্ত বন্ধু তার একটা বাইকও নাই সাইকেল তাহলে দুনিয়ার এলো দুই দিনের ব্যাপার কিন্তু আসল যেটা হইল যে হেদায়ত সবরে দিতা না রিজেক্ট সবরে দিতা কিন্তু আমরা এখানে যুক্তি দিলাম যে মানুষ ভালো হয়ে যাইব ও আশা দিলাম কিন্তু ই আশা আমরা করতাম পারলাম যে গরিবরে দিলে হেও তো দনিয়ে তো পারব অথচ আল্লাহ কোরআন শরীফ কইছেন এই ব্যাপারে সুরে নূর চব্বিশ নম্বর সুরা বত্রিশ নম্বর আয়াত হইরা অনকিহুল আয়ামা মিনকুম والصالحين من عبادكم وإيمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم তোমরা আয়ামা যারা বিয়া নাই বিবাহ বন্ধনে আবদ্ধ নাই তারারে বিয়া দাও বিয়া নাই এর দুইটা অর্থ হইতে পারে আয়ামা অর্থ হইল পুরুষ বা নারী বেটা বা বেটি সিলেটি ভাষা বেটা বা বেটি বা পুরুষ বা নারী এরা যারাও যারা বিবাহিত নাই তারারে বিয়া দাও এখন বিবাহিত নাই দুই রকম হইতে পারে যে কেউ মূলত বিয়া হয়েছে না তার বিয়ার ব্যবস্থা নাই বিয়া অর না বিয়া দেওয়ার চেষ্টা করতাম অন্যরা বিশেষ করে গার্জিয়ানরা আর অনেকের হইতে পারে বিয়া হয়েছে কিন্তু বিয়া ভাঙ্গি গেছে আপাতত বিবাহিত না আপাতত বিয়ার আবদ্ধ নাই তারাও চেষ্টা করতাম যে বিয়া বিশেষ করে গার্জিয়ান এখানেও মিন করে তো এরা বিয়া দেওয়ার চেষ্টা করতাম এরপরে আল্লাহ কইরা যে তোমার আগে যেরকম দাস দাসী আসি দাস দাসী যারা নেককার সৎকর্ম করে বালাকাম করে তারারও বিয়া দেওয়ার চেষ্টা করো তারা তোমার তার উপরে ডিপেন্ড তারার যদি বয়স হয় তুমি তো আঠাইয়ারা কেউ না অথবা তোমাতান কন্ট্রোলে এখনও যদি কেউ সাহর বাহর থাকে তারা তোমাতান দিকে সাইয়া থাকে বিয়ার বয়স হয়েছে তুমি তেন তারার প্রবলেমটা বুঝো তুমি তো তারার সমস্যা বুঝো এরপরে যে আল্লাহ কথাটা কইরা এটা খুবই খুবই আমরা চিন্তা করার বিষয় আল্লাহ কইরা ইয়াকুনু ফুকারা যদি তারার কেউ গরিব থাকে ফকির থাকে পয়সা করি নাই ইনশাআল্লাহ নেক ইন্টেনশনে সুন্নত আদায় করবার লাগে গুণার থেকে বাসবার লাগে এই সমস্ত ইন্টেনশন বা নিয়তে যখন বিবাহ করব আল্লাহ তান ফজল দিয়া অনুগ্রহ করিয়া দয়া মায়া করিয়া তারে ধনী বানাইয়া দিলেই তো ধনী মিন না যে খুব পয়সা আল্লাহ মিন মোটামুটি তার সোলার হোক আর বা বেশি পয়সা হোক আল্লাহ তারে ধনী জ্ঞানী বানাইয়া দিলাই বা কারণ আল্লাহর কাছে আল্লাহ খুব ওয়াইজ আল্লাহর কাছে সব আল্লাহ কাছে সব সম্ভব আছে আর আল্লাহ সব কিছু জানো তো এই মেসেজটা খুবই সুন্দর
যে আমরা শুধু একদিকে দেখি আরেক দিকে দেখি না আল্লাহর উপরে কথা কইতে আল্লাহর আরেকটা সিফাত দেখি না অথচ সব যত বেশি আল্লাহর উপরে ঈমান আইব আল্লাহর সব সিফাত আল্লাহর সব গুণ আমরা বুঝতে চেষ্টা করব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এখন আমরা আজকের পিছনে যে 10টা প্রোগ্রামের ভিতরে আমরা তাকওয়ার প্রত্যেকটা প্রোগ্রামের ভিতরে কিছু কোয়েশ্চন আর আনসার আমরা দিয়া থাকি এবং ইনশাআল্লাহ এখন তারা দুইজনে কোয়েশ্চন এবং আনসার বিষয়ে আপনাদের কইবা আর আপনাদের মনে আছে গত প্রায় 3-4টা প্রোগ্রামের মধ্যে আমি হাদিস থেকে কোয়েশ্চন দিলাম যাতে করে 40টা আরও আগামীতেও দিব 40টা হাদিস আমরা মুখস্থ হয়ে যায় যেটা আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের সমাজও আমরা লাগে এই ব্যাপারে হাদিসগুলো আমি ফয়লাও ইনশাআল্লাহ রাহিম হাদিস কোয়েশ্চন আর আনসার হইবা গত বিগত প্রোগ্রাম থেকে Sure, Mufti. So I've got four questions in front of me, and I'll be answering those four questions also. So the first one, and I believe, Mufti, this was one that was repeated in one of the earlier shows that we've done. The question is, the Messenger of Allah, sallallahu alayhi wa sallam, said, the Surah Al-Ikhlas is equal to 1/3 of the Holy Quran, Al-Muslim. Which Sahabi narrated this well-known hadith? And if you didn't know what the answer was, or if you couldn't remember it, the answer is Abu Huraira radiallahu anhu. Mm. That's the first question. The second question is, the Prophet Muhammad sallallahu alayhi wasallam said, one whose heart does not contain anything from the Holy Quran is like a deserted house, ruined house. Which Sahabi narrated this hadith? And again, if you didn't know the answer to this, the answer is Abdullah ibn Abbas radiallahu anhu. The third question is, the Holy Prophet sallallahu alayhi wasallam said, preserve the Holy Quran in your hearts by Allah in whose hand lies the life of Muhammad. It goes out of memory faster than a camel escapes from its rope. Which Sahabi narrated this hadith? The answer, if you didn't know, was Abu Musa al-As'ari radiallahu anhu. And the final question is the Messenger of Allah sallallahu alayhi wasallam said, Allah will elevate some nations through this book, the Holy Quran in reference, and degrade others with it. Which Sahabi narrated this well-known hadith? And the answer to this is Umar ibn Khattab radiallahu anhu. MashaAllah. Abu Huraira radiallahu ta'ala anhu rawat, Rasulullah sallallahu alayhi wasallam qaisan, Kulhu Allah shamparke, innaha ta'adilu thulutsul Qur'an. কুলহ আল্লাহ সুরা সুরাতুল ইখলাস যেটা এটা তিন ভাগের এক ভাগের সমান সওয়াবের দিক দিয়ে অর্থাৎ তিন ভাগ কুলহ আল্লাহ হলে এক কোরআন খতমের সওয়াব পাওয়া যায় এটা মুসলিম শরীফের হাদিস সেই হাদিস এবং দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না আল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিজ রাওয়াহু তিরমিজি وقال حديث حسن صحيح رسول الله صلى الله عليه وسلم কইছেন যার ভিতরে কুরআনের কিচ্ছু নাই এটা হলো একটা বিরান ঘর উজার ঘরের মত অর্থাৎ কুরআন তাকে কিছু এজ এ মুসলিম হিসাবে কুরআন তাকে কিছু আমি মুখস্থ করতাম আমার দিল আমার মেমোরিতে হারাইয়া রাখতাম আর যদি এরকম না হতে লাইক একটা বিরান উজার ঘরের মত একটা উজার ঘরের মত অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কইছেন আবি মূসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুল হাদিস তাআহাদু হাদাল কুরআন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবলি ফি উকুলিহা মুত্তাফাকুন আলাইহি বুখারী ও মুসলিমের হাদিস আবু মূসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করা যে তোমরা কুরআনের লুকাফটার করো দেখাশোনা করো যারা হিকসো কুরআন যারা মুখস্থ করছো কুরআন অথবা যারা ফরস কোরআন তারা কোরআনরে খুব বেশি লুকাফটার করো দেখাশোনা করো এবং মুখস্থ ইত্যাদির চর্চা আমাদের থাকো কারণ কোরআন স্মৃতির তাকি মেমোরির তাকি দিল তাকি খুব জলদি হরি যায় নবী সাল্লাল্লাহু আলাইহি এক্সাম্পল দিয়ে দেখাইরা যে আল্লাহর কসম যারা তো মুহাম্মাদের জান তার কসম অর্থাৎ আল্লাহর কসম খাইয়া কইরা যেরকম উট বান্ধিয়া যদি না রাখা হয় রশি দিয়া তাইলে খইতে খই দূরতে যায় গিয়ে হেসে মালিককে টুকাইয়া পাওয়া যায় না ঠিক তেমনিভাবে উট যেরকম দূরিয়ে যায় গিয়ে কোরআন রে যদি মালিককে লুক আফটার করে না জেন হিকসন তাই যদি একটা খেয়াল করেন না তো কোরআন ভুলে যাইবা
কোরআন শরণ থেকে যাই বলি সুতরাং আমরা কর্তব্য হাদিস দ্বারা বোঝা যে কোরআন আমরা যারা শিখছি বুঝছি জানছি তারা কোরআনে খুব বেশি করে এভরিডে রেগুলার বেসে আমরা এগুলার রুকাফটা করতাম এরপরে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যেটা ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন এই কোরআন দিয়া আল্লাহ বহু জাতিরে বহু মানুষ উফরে উঠাইছেন উত্থান ঘটাইছেন তারা উফরে দিয়ে উঠছে অর্থ তারা সাকসেসফুল হয়েছে সফল কাম হয়েছে তারা সবার কাছে মর্যাদা পাইছে আবার ও কোরআন ছাড়ি দেওয়ার কারণে অনেক জাতির আল্লাহ নিষেধই নামাইলেছেন তারার মর্যাদা অন্যের কাছে গেছে গিয়ে তো বোঝা গেল এই কোরআন এমন একটা জিনিস খালি শিক্ষা পড়া আর জানা আর সোয়াব এগুলো না এই কোরআনের উপর আমল করতে ফলে জাতিগতভাবে আমরাও ন্যাশনালাইজও আমরা আর প্রোগ্রেস করতাম ফার্মু সবার উপরে আমরা মর্যাদা থাকব আর কোরআনের লোক যখন আমরা ছাড়ি দিমু এর কথা আমার তা জানতাম না কোরআনের হুকুম আহকাম মতো চলতাম না তখন মুসলমান নামদারি তাহমু কিন্তু আমরা মর্যাদা অন্যের কাছে থাকত না এগুলো হাদিসের মেসেজ আছে এরপরে আরও হাদিস আমরা ইনশাল্লাহ কইমু এখন নাদিমু আর ইনশাআল্লাহ হাদিস So the first hadith was that was given previously was the Messenger of Allah sallallahu alayhi wa sallam said, if anyone calls a person kafir, meaning a disbeliever, or an enemy of Allah, a disbeliever, then that, which is not the case, then that will rebound to the accuser. And this is narrated in Bukhari and Muslim. So which Sahabi narrated this hadith? So the answer for this is Abu Dharr al-Ghifari radiallahu anhu narrated this hadith. Question two is, the Messenger of Allah sallallahu alayhi wa sallam has forbidden tying up animals for the purpose of shooting them. Al-Bukhari and Muslim. The Sahabi that narrated this hadith, the answer is Anas bin Malik radiallahu anhu. Question number three, the Messenger of Allah sallallahu alayhi wa sallam said, a woman was punished because she shut up a cat till it died, meaning she kept a cat in a confined place until it died. On account of this, she was doomed to hell. She was not given the cat anything to eat nor drink. When she confined it, nor did she allow it to eat from the earth, rodents and insects. Meaning she didn't even give anything. Whatever was on the floor, she didn't even allow the cat to have that. So this hadith was written in Al-Bukhari and Muslim. The answer is Abdullah bin Umar radiallahu anhu narrated this hadith. The final question is, the Messenger of Allah sallallahu alayhi wa sallam said, a man said, by Allah, Allah will never forgive such and such person. Allah the Almighty and Majestic says, who is this man who swears in my name that I will not forgive so and so? I have forgiven him and have cancelled your good deeds. So Allah this hadith is saying that Allah is the most forgiving. He forgives people who he desires. We are in no platform to say that he is not going to be forgiven. We have no say. At the end of the day, we are all in the same position. That's why Allah has said he cancelled that person's deeds and he forgive the person that person Mashallah, said. Mashallah, mashallah. Thank you. Shukriya darshak, amra ta chutto biret zairam. Iksa biretir fura ay amra baki onekul khoymu. Afnar amra shatatakwa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.